তো বন্ধুরা এবার আমরা নতুন একটা এক্সপ্রেশন হতে টি ডাইগ্রাম শিখবো যেটা আগের চাইতে একটু ভিন্ন দেখো এই এক্সপ্রেশনটাতে লেখা আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড একটা ব্র্যাকেট আবার ব্র্যাকেট ওয়াই প্লাস এক্স তার মানে এখানে বুঝতে পারছি ইউনিট আকারে ভাগ করে নিই আমরা প্রথমে যেটা আগে বললাম যে প্রত্যেকটা অপারেন্টগুলোকে ইউনিট আকারে ভাগ করে নিতে হবে তো দেখো যে আগে অপারেটরটা চিহ্নিত করতে হবে এই পুরো লাইনে ব্র্যাকেটের বাইরে কোথায় অপারেটর আছে দেখো ব্র্যাকেটের বাহিরে কিন্তু এই যে এখানে একটা গুণ অপারেটর রয়েছে তাহলে দেখো আমি বললাম যে অপারেটরগুলোকে অবশ্যই রুট নোট বানাতে হবে একটা এক্সপ্রেশন থেকে ইউনিট আকারে ভাগ করে নিয়ে অপারেটর দিয়ে একটা রুট রুট নোট বানাতে হবে তো আমি ধরে নিলাম এখানে গুণটা হচ্ছে সেই অপারেটর আর এই বন্ধনের মধ্যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এটা হচ্ছে একটা ইউনিট আর ওয়াই প্লাস এক্স এটা হচ্ছে একটা ইউনিট তো ইউনিটগুলোকে আমরা মূলত লেফট এবং রাইট এভাবে ডিনোট করব। তো দেখো বন্ধুরা এখানে গুণ অপারেটরটাকে আমরা রুট নোট নিলাম এই যে গুণ অপারেটরটাকে আমরা কী নিলাম রুট নোট নিলাম এবার দেখো বললাম যে প্রত্যেকটা নোডের একটা লেফট হ্যান্ড থাকে আর একটা রাইট হ্যান্ড থাকে আচ্ছা লেফট হ্যান্ডের দিকে চলে আসি এখানে দেখো লেফট হ্যান্ডের মধ্যে আর একটা একটা এক্সপ্রেশন রয়েছে সেটা হচ্ছে এক্স অয় প্লাস ওয়াই জেড তো এখানে চিন্তা করে দেখো বললাম যে প্রত্যেকটা এক্সপ্রেশনের অপারেটর নিয়ে কাজ করতে হবে এখন এই এক্সপ্রেশনটার মধ্যে অপারেটর কোথায় কোথায় আসে এইখানে অপারেটর আছে প্লাস অপারেটর এটাকে আমরা অবশ্য নোট বানাবো আর প্রত্যেকটা রুট নোট হবে কিন্তু অপারেটর নিয়ে তাহলে দেখো এখানে এটা মিডিল আছে এই মিডিলটাকে আমরা এখন একটা নোট বানাবো তাহলে এই প্লাস হয়ে গেল আমার সেই নোট কি নোট রুট নোট এখন যেই রুট নোট রয়েছে তার কিন্তু একটা লেফট সাইড রয়েছে আর একটা রাইট সাইড রয়েছে তো এখন দেখো এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড তাহলে এখানে এক্স আর ওয়াইকে আমরা কী বলতে পারি লেফট নোট আর ওয়াই জেড এটুকু আমরা বলতে পারি রাইট নোট লেফট নোডের যাই লেফট নোটের ডাটাগুলো এখানে বসবে লেফটে বসবে রাইট নোডের ডাটাগুলো রাইটে বসবে তো এবার দেখো এক্স ওয়াই এই দুটো অপারেন্ট এই অপারেন্ট দুটোর মধ্যে কিন্তু আরেকটা অপারেটর ঢুকে আছে সেটা হচ্ছে এক্স সরি একটা হচ্ছে গুণ চিহ্ন গুণ অপারেটর ঢুকে আছে এক্স অ মধ্যে একটা গুণ অপারেটর ঢুকে আছে তাহলে দেখো এই দুটো অপারেটরের মধ্যে যেটা থাকবে অপারেটর এই অপারেটরগুলোকে আমার অবশ্যই রুট নোট বানাতে হবে তাহলে কি আবার একটা গুণ চিহ্ন এটাকে আমরা এই যে রুট নোট বানালাম এবার দেখো এই রুট নোডের লেফট এবং রাইট খুঁজে বের করতে হবে এই রুট নোডের এই যে একটা লেফট বের করলাম আর একটা রাইট বের করলাম তো দেখো লেফটে আমার কি রয়েছে লেফটে রয়েছে আমার এক্স তাহলে আমি এই এক্স ফিল করলাম এটা হচ্ছে আমার লেফট নোট আর এদিকে দেখো রয়েছে ওয়াই তাহলে এটাকে আমরা রাইট নোডে দিলাম তাহলে আমার দেখো এখানে যে প্লাস আমাদের রুট নোড ছিল প্লাস রুট নোডের লেফট নোড লেফট নোডের আবার রাইট এবং লেফট ফিল আপ করলাম তাহলে আমার দেখো এই প্লাস রয়েছে এই প্লাসের কিন্তু রাইট নোড এখন ফিল আপ করা হয়নি তো রাইট নোড ফিল আপ করতে গিয়ে দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই এ দুটো অপারেন্ট এই অপারেটের মধ্যে কিন্তু আরও একটা অপারেটর চলে আসছে অপারেটরটা হচ্ছে গুণ অপারেটর আর আমরা জানি যে যখনই অপারেটর পাবো সেটাকে আমরা রুট নোড অপারেটর বানানোর চেষ্টা করব এখন দেখো এই রুট নোড অপারেটরের আবার লেফ্ট এবং রাইট বের করতে হবে তো দেখো এখানে রুট নোড অপারেটরের লেফটে হচ্ছে ওয়াই এবং রাইটে হচ্ছে জেড তাহলে এখানে ওয়াইকে ফিল আপ করলাম এই রুট নোডের লেফটে আর জেডকে ফিল আপ করলাম এই রুট নোডের রাইটে এবার আমরা চলে আসি একদম প্রথম যেটা মেইন আমাদের রুট নোট ছিল মানে প্রথম প্রথম রুট নোট ছিল মানে এই এক্সপ্রেশনের এই ইউনিটের এইখানে যে অপারেটরটা ছিল গুণ চিহ্ন সেটাতে তাহলে এই অপারেটরের এই অপারেটর দ্বারা যেটা রুট নোট বানিয়েছিলাম তার লেফট হ্যান্ডে যা যা ছিল আমরা সব ফিল আপ করেছি সিমিলারলিভাবে এখানে যেভাবে যেভাবে ফিল আপ করলাম এখানকার ডাটাগুলো সিমিলারলিভাবে রাইট হ্যান্ডে আমরা ফিল আপ করবো তো রাইট হ্যান্ডে ফিল আপ করতে গিয়ে দেখো এখানে কিন্তু চলে আসছে তোমার এক্স ওয়াই প্লাস এক্স এটা একটা এক্সপ্রেশান এই এক্সপ্রেশান দুটো অপারেন্ট গঠিত এই অপারেন্ট দুটোর মধ্যে কী আসছে প্লাস একটা অপারেটর চলে এসেছে তাহলে দেখো আমরা আগেই জেনে এসেছি যে প্লাস মানে অপারেটর যখনই পাবো সেটা দ্বারা কি একটা রুট নোট বানাবো আর আমরা জানি রুট নোট যদি পেয়ে যাই তাহলে প্রত্যেকটা নোটের একটা লেফট হ্যান্ড থাকে আর একটা রাইট হ্যান্ড থাকে তো সেই মোতাবেক আমরা একটা লেফট হ্যান্ড তৈরি করলাম একটা রাইট হ্যান্ড তৈরি করলাম তো এখন দেখো এই প্লাস অপারেটরটি অর্থাৎ এখানকার যে রুট নোটটি রয়েছে তার লেফটে রয়েছে ওয়াই তাহলে আমরা ওয়াই দ্বারা এখানে এটাকে ফিল আপ করলাম আর এখানে দেখো এক্স এটা হচ্ছে তার রাইটে এটা হচ্ছে এখানে ফিল আপ করলাম তো দেখো বন্ধুরা এখানে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আবার বন্ধনের মধ্যে ওয়াই প্লাস এক্স এইটা এই এক্সপ্রেশনটার দ্বারা যে ট্রিটা ডায়াগ্রামটা অঙ্কন করতে বলা হয়েছিল সেটা আমরা খুব সহজেই আমরা অঙ্কন করে ফেললাম আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো